সৌদি আরবের বাণিজ্য নগরী জেদ্দায় শুরু হয়েছে খাদ্য ও পানীয় বিষয়ক 4 দিন ব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা ফুডেক্স। রপ্তানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশের উদ্যোগে ও বাংলাদেশ দূতাবাস জেদ্দা কনসুলেটের সহায়তায় এই প্রথম বাংলাদেশের শীর্ষ স্থানীয় 10টি কোম্পানি মেলায় অংশগ্রহণ করে। ফুডেক্স আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশ সহ অংশগ্রহণ করেছে বিশ্বের 32টি দেশ। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মশিও গতকাল বুধবার মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশের স্টলসমূহ পরিদর্শন করেন। এ সময় তিনি ফুডেক্স সম্পর্কিত সাংবাদিকদের অবহিত করে বলেন, প্রদর্শনগুলি প্রধানত বেকারি ও কনফেকশনারি আইটেম, রেসিপি, স্পাইসি, বাংলাদেশের তৈরি খাদ্যদ্রব্য ও পানীয় উন্নত মানের ও সুস্বাদু বলেই সৌদি আরবে দিন দিন এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। মেলায় অংশগ্রহণের মাধ্যমে সৌদি আরবে বাংলাদেশি পণ্যের বাজার বৃদ্ধিতে সহায়তা করবে। রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, সৌদি আরবে অচিরেই বাংলাদেশের খাদ্যদ্রব্য ও পানীয় রপ্তানি অনেকটাই বৃদ্ধি পাবে। তিনি মেলার মাধ্যমে সৌদি আরব সহ GCC-ভুক্ত 6টি দেশে ও আফ্রিকা সহ অন্যান্য দেশের ক্রেতাদের কাছে বাংলাদেশি পণ্যের পরিচয় ও বাজারজাত করার সুযোগ তৈরি হয়েছে বলে জানান। সৌদি ফুডেক্স বাণিজ্য মেলা 12 নভেম্বর রবিবার রাতে জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টারে মেলার শুভ উদ্বোধন করেন প্রিন্স আবদুল্লাহ বিন আল সৌদ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেদ্দা কনসুলেটের কনসাল জেনারেল FM বোরহানউদ্দিন, রিয়াদ দূতাবাস ইকোনমিক কাউন্সিলর ডক্টর মোহাম্মদ আবুল হাসান, অর্থ সচিব কাজী শফিকুল আজম, প্রেস সচিব ফখরুল ইসলাম, EPB অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রহিমা আক্তার, সৌদি আরব বাংলাদেশ ইনভেস্টর প্রকৌশলী আশরাফউদ্দিন এবং দূতাবাস কনসুলেটর কর্মকর্তাবৃন্দ সহ জেদ্দার রাজনৈতিক সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ মেলা পরিদর্শন করেন। ফুডেক্স আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে 11 নভেম্বর 2017, শেষ হয়েছে 15 নভেম্বর 2017। প্রাইসটা তো এখানে ফ্রি মার্কেট, এখানে প্রাইস কন্ট্রোলটা খুব একটা কন্ট্রোল করা যায় না, তবে খুব একটা তারতম্য হয় না, হয়তো হাফ রিয়াল 1 রিয়াল ডিফারেন্স হয়, খুব বেশি তারতম্য ডিফারেন্স এখানে প্রোডাক্টগুলো হয় না। কোয়ালিটি তো আমি 100% আপনার কনফিডেন্ট যে যেসব প্রোডাক্ট এখানে মার্কেট করছে কোয়ালিটি সত্যি আপনার এখানে কম্পিটিটিভ কোয়ালিটি, এবং বিভিন্ন দেশ পাকিস্তান ইন্ডিয়া এবং অন্যান্য সাউথ এশিয়া, শুধু বাংলাদেশি নয়, সৌদি ক্রেতাদের মধ্যেও বাংলাদেশি পণ্যের একটি ব্যাপক চাহিদা দিন দিন বাড়ছে। আমরা অত্যন্ত আশাবাদী যে এ ধরনের কার্যক্রম এক্সপোর্ট প্রমোশন ব্যুরো যেটা নিয়েছেন হাতে, এটা যদি চালিয়ে যান ইনশাআল্লাহ আমাদের মার্কেট খুবই ভালো, তারপর আরও ভালো পরিচিত করার জন্য আমরা গ্রহণ করছে। পাশাপাশি আমরা এই ধরনের অ্যারাবিয়ান মেলায় অংশগ্রহণ করার মাধ্যমে আমরা অ্যারাবিয়ান কনজুমারের কাছে পৌঁছতেছি, এবং অ্যারাবিয়ান কনজুমাররা আমাদের প্রোডাক্ট কিন্তু পছন্দ করছে। আমরা অ্যারাবিয়ান কনজুমারদের জন্য বেশ কিছু নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করতেছি। আমরা স্পাইস ক্যাটাগরিতে যেমন খ্যাপসা মশলা, মিট, ফিশ, চিকেন বিভিন্ন ভ্যারাইটিজ স্পাইস আনতেছি অ্যারাবিয়ান কনজুমারদের জন্য। আমরা 3 বছর পরপর আমি অ্যাটেন্ড করছি, তো আলহামদুলিল্লাহ মেলায় এসে আমরা 15-র মেলায় এসে আমি একটা ইম্পোর্টার পেয়েছি। এবং জেদ্দা থেকে আল মামুন শিপনের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।